Arjun Singh ke ebar phone korlen JP Nadda Barakpurer bidrohi sangsad ke phone kore BJP-r sarbhartiyo shobhapati kendriyo bostro shochiber shonge tar alochonar byapare jante cheyechen bostro shochiber shonge sokalei boithok shere chilen Arjun 9 tarikh pat shilpo netripakhik boithok royeche tobe Arjun pher janiyechen lollipop e shontushto non tini BJP tatha kendriyo sarkar gosha bhanganor chesta korleo ekhono norome gorome Arjun Singh দিল্লির উদ্যোগ ভবনে কেন্দ্রীয় বস্ত্র সচিব ইউপি সিং এর সঙ্গে সোমবারই হয়েছে তার বৈঠক যেভাবে বস্ত্র সচিব পাট শ্রমিকদের সমস্যার কথা গুরুত্ব দিয়ে শুনেছেন তাতে খুশি অর্জুন সিং পাট শিল্পের সমস্যা মেটাতে 9 তারিখ ত্রিপাক্ষিক বৈঠক রেখেছে কেন্দ্র কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিরা ছাড়াও তাতে থাকবেন পাট শিল্পের প্রতিনিধিরা কিন্তু অর্জুন এখনো জানাচ্ছেন তিনি ললিপপে সন্তুষ্ট নন পাট শ্রমিকদের দাবি দেওয়া কেন্দ্র কতটা মেনে নিচ্ছে তার উপর তার প্রতিক্রিয়া নির্ভর করছে আমি দেখুন একটা কথা বারবার বলি এরকম বহু মিটিং আমি দেখেছি বহু জায়গা কাজ করেছি ছোটবেলা থেকে এই রাজনীতি করে আসছে কিন্তু আমি শুধু একটা জিনিস ভাবছি যে যতক্ষণ ফাইনাল ডিসিশন না হয় ততক্ষণ আমি ওই কালকে বলেছিলাম না যে ওই ললিপপ দিয়ে আমি সন্তুষ্ট হই না তবে 9 তারিখ পর্যন্ত এ নিয়ে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন চৌঠা মে জুট কমিশনারের অফিসের সামনে তৃণমূল যে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে তাতেও তিনি যাচ্ছেন না আমার তো আন্দোলন 9 তারিখ অবধি বিরাম থাকবে কেন আমি সবটাই করি কিন্তু মানে এমন কোনো কাজ করি না যাতে সরাসরি কেউ এটা বলে বেরিয়ে যায় কি উনি এটা করে দিলেন তার জন্য এটা হলো না অর্জুন এখন বুঝতে পারছেন রাজ্যের দাবি দেওয়া দিল্লির বিজেপি মেটাবে না শেষমেশ ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কুনাল ঘোষ অর্জুন সিং যেগুলো বলছেন তার সার বক্তা হচ্ছে যে বাংলার কোনো দাবি উন্নয়ন এগুলো দিল্লির বিজেপিকে দিয়ে হয় না শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই চিঠি লিখতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই সামনে আনতে হয় এইটা হচ্ছে একজন বিজেপি সাংসদের অভিজ্ঞতা তবে অর্জুনের ধমক চমক যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে বেজায় অস্বস্তিতে ফেলেছে তা পরিষ্কার বস্ত্র সচিবের সঙ্গে বৈঠকের পর তাকে ফোন করে এ ব্যাপারে খোঁজ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিবপ্রকাশও এদিন বৈঠক করেন তার সঙ্গে এর আগে শনিবার তার সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীয়ূষ গোয়েল দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার জি ২৪ ঘন্টা